সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াব, চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ। এখানে আছে কারক। এই কারক নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বাক্য, আমরা একটু পড়ে নি। সূর্য উঠলে পদ্ম ফোটে, আমায় জল দাও, চাকরকে মাইনে দেওয়া, পুলিশকে ঘুষ দেওয়া, গরিবকে দুইটা পয়সা দিন বাবু, যদুকে গল্প বলো, সর্বপাপ ভরিল গঙ্গায়, মুক্তির ভরে পূজিন গঙ্গায়, বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, গঙ্গায় মাঝে মাঝে হাঙ্গর দেখা দেয়। তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে প্রত্যেকটা বাক্যে দেখো একটা করে শব্দের নিচে দাগ দেওয়া আছে নিচে। আমরা এটা কোনটা কোন কারক এটা আমরা বের করব। এজন্য আমাদেরকে কারক সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। আমরা কারক সম্পর্কে এখন বিস্তারিত জানব, তারপর দেখবে যে তোমরা খুব সহজেই এই বাক্যগুলোর কারক নির্ণয় করতে পারছো। এজন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে কারক কাকে বলে। ক্রিয়া পদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। আমি আবার বলছি, দেখো, ক্রিয়া পদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রাম ভাত খায়। এখানে আমি যদি খাইটাকে বাদ দিই তাহলে দেখো রাম ভাত, এটা কিন্তু তেমন কোনো বাক্য হয় না। আবার আমি যদি প্রথম থেকে রাম বাদ দিই তাহলে দেখো ভাত খায়, এভাবেও কিন্তু হয় না। তাহলে সহজেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখো, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। দেখো, আমরা এখন পরের বিষয়তে যাই। আমরা দেখব এখানে যে কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক বা সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। দেখো, এখানে আর একটি বাক্য দেওয়া আছে, পূজারী বৃক্ষ থেকে স্বহস্তে পুষ্প চয়ন করে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। আমরা এই বাক্যের মধ্যে ছয়টি কারকই খুঁজে পাব। আমরা এরপরে এই কোন কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে নেওয়ার পরেই আমরা নিজেরাই এই বাক্য থেকে ছয়টি কারক বের করে নিতে পারব। এরপরে দেখো, আমরা পরের পেজে যাই। এখানে ছয়টি কারক সংক্ষেপে আমাকে মনে রাখতে হবে যে কোন কারকটা কিভাবে নির্ণয় করা যায়। কর্তৃকারক, যার দ্বারা কর্ম সম্পাদিত হয় তাকেই কর্তৃকারক বলে। এখানে কে বা কারা দ্বারা প্রশ্ন করলেই কর্তৃকারক পাওয়া যায়। কর্তা যা করেন সেটাই হলো কর্ম। এখানেও কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক খুঁজে পাব। তিন নম্বরে দেখো, কর্তা যার সাহায্যে ক্রিয়া করেন তাকেই করণকারক বলে। এখানে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক পাওয়া যাবে, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বুঝালে তাহলে সেই ক্ষেত্রে নিমিত্ত কারক পাওয়া যায়। এখানে কাকে বা জন্য দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়। এরপরে দেখো, অপাদান কারক, ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে অপাদান কারক বলা হবে। এখানে কোথা থেকে, কোথা হতে, এরকম দ্বারা প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। এক্ষেত্রে পাপ, ভয়, বিপদ এরকমও বোঝানো যেতে পারে। এরপরে দেখো, ছয় নম্বরে আছে অধিকরণ কারক, ক্রিয়াটি যেখানে সমাপ্ত হয় সেটাই হচ্ছে অধিকরণ কারক। এক্ষেত্রে কোথায় বা কখন এরকম প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমাদেরকে সংক্ষেপে এই ছয়টি কারকের সংজ্ঞা এবং কিভাবে প্রশ্ন করলে এর উত্তর খুঁজে পাওয়া যাবে এটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। এরপরে দেখো, আমরা পরের পেজে যাই।
আমরা এখানে প্রথমে সংজ্ঞা বাদ দিয়ে কিভাবে প্রশ্ন করলে সহজেই উত্তরগুলো পাওয়া যাবে এটা আমরা মনে রাখব। কর্তৃকারককে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, কর্মকারককে কি বা কাকে প্রশ্ন করব, করণকারককে কি দ্বারা অথবা কিসের দ্বারা প্রশ্ন করব, নিমিত্ত বা সম্প্রদান কারকেও কাকে বা জন্য দ্বারা প্রশ্ন করব, অপাদান কারককে কোথা থেকে অথবা কোথা হতে এরকম প্রশ্ন করব। এক্ষেত্রে পাপ, ভয়, বিপদ এরকম বোঝাবে এই বাক্য দ্বারা। আর অধিকরণ কারককে কোথায় অথবা কখন এরকম প্রশ্ন করব। এক্ষেত্রে আবার নির্দিষ্ট স্থান, সময়, বিষয় এরকম বোঝাবে। তাহলে আমরা সংক্ষেপে 6টি কারকের এই বিষয়গুলো যদি মনে রাখি তাহলে আমরা সহজেই একটা বাক্য থেকে বুঝতে পারবো কোনটা কোন কারক। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে দেখি কি আছে। আমরা দেখো এখানে 6টি কারককে যে বিষয়গুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাই এক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকারকেও কাকে আছে এবং নিমিত্ত বা সম্প্রদান কারকেও কাকে আছে। এখন এই কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে এই দুইটায় এটা আমরা কিভাবে বুঝব। দেখো, নিমিত্ত বা সম্প্রদান কারক, এক্ষেত্রে সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দান করা হয় এইরকম বাক্যে যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সম্প্রদান বা নিমিত্ত কারক হবে। আর যদি সত্য ত্যাগ পূর্বক দান না হলে তাহলে সেই ক্ষেত্রে যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেই ক্ষেত্রে হবে কর্মকারক। আমরা এক্ষেত্রে দেখব যে আরেকটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখলে আমরা আরো স্পষ্ট হয়ে নেব বিষয়টা সম্পর্কে। এরপর দেখো আমাদের আছে এখানে, দেখো পুলিশকে ঘুষ দেওয়া, এক্ষেত্রে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে এটা হলো কর্মকারক। কিভাবে পুলিশকে যে ঘুষ দেওয়া হয় এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হয় না, এখানে পুলিশকে ঘুষ দেওয়া হয় কিন্তু কোনো কিছু উদ্দেশ্যের জন্য, কোনো কাজের আশায়, এজন্য এটা সত্য ত্যাগ হয় না, এটা কোনো কিছু লাভের আশায়, এই জন্য এটা কাকে দিয়ে উত্তর পেলেও এটা হচ্ছে কর্মকারক। এরপরে আমরা দেখব কোন বিষয়টি আছে। এরপর দেখো আছে ভিখারিকে ভিক্ষা দাও, এখানে কাকে ভিখারিকে ভিক্ষা দেওয়া, এটা কিন্তু মানুষ সত্য ত্যাগ করেই দেয়। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে কাকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, এখানে কাকে দ্বারা প্রশ্ন করে সত্য ত্যাগ করে পাওয়া যাচ্ছে এই জন্য এটা হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক। এরপরে দেখব আমরা পরেরটাতে কি আছে আমাদের। এরপর দেখো আমরা যে বিষয়টি আমাদের আছে সেটি হচ্ছে আমাদের এখানে 6টি কারক আমরা এখানে দিয়ে দিয়েছি যে কে বা কারা, কর্মকারকও আছে, এভাবে সবগুলোর মধ্যেই আছে। এখানে আমাদের একটা পুরা বাক্য আছে, পূজারী বৃক্ষ থেকে স্বহস্তে পুষ্প চয়ন করে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। এখন আমরা কিন্তু এটা নিজেরাই করে নিতে পারবো, তারপরও আমি তোমাদেরকে বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। দেখো এখানে কে দিলেন, পূজারী, এটা হলো কর্তৃকারক। কি দিলেন, অঞ্জলি, এটা হলো কর্মকারক। কি দ্বারা দিলেন, স্বহস্তে মানে নিজের হাতে, এটা হচ্ছে করণকারক। কাকে দিলেন, দেবতাকে, এটা হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক। কোথা থেকে দিলেন, বৃক্ষ থেকে, এটা হলো অপাদান কারক। কোথায় দিলেন, দেবালয়, এটা হলো অধিকরণ কারক। তাহলে এখন দেখো আমরা যদি 6টা কারকের সংক্ষেপে এই বিষয়গুলো মনে রাখতে পারি যে কোন কারক কিভাবে কি দ্বারা বা কে কাকে কিসের দ্বারা কোথা থেকে এরকম যদি আমরা মনে রাখতে পারি বিষয়গুলো তাহলে কিন্তু আমরা পরবর্তীতে খুব সহজেই বলতে পারবো যে এটা কোন কারক। এখন আমরা দেখব
আমরা প্রথমে যে বিষয়টি তোমাদেরকে লিখেছিলাম বলেছিলাম, কিন্তু তখন আমি যে বিষয়টি লিখেছিলাম যে এগুলো কোন কারক আমরা তখন বলতে পারিনি, কিন্তু এখন আমরা কিন্তু ঠিক বলতে পারবো। তোমরা একটু বিষয়টা একটু 1 মিনিট ভেবে দেখো তো, তারপরে আমি তোমাদেরকে সহযোগিতা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা এগুলো বাক্যগুলো কোনটি কোন কারক হবে। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সূর্য উঠলে পদ্ম ফোটে, এটা কর্তৃকারক। আমায় জল দাও, এটা নিমিত্ত বা সম্প্রদান কারক। চাকরকে মাইনে দেওয়া, এটা কর্মকারক। পুলিশকে ঘুষ দেওয়া, এটা কর্মকারক। গরিবকে দুটো পয়সা দিন বাবু, এটাও নিমিত্ত বা সম্প্রদান কারক। যদুকে গল্প বলো, এটাও নিমিত্ত কারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমি বলার আগেই তোমরা সবগুলো সুন্দরভাবে করে নিতে পেরেছ, কারণ আমরা আজকে যেভাবে কারকগুলো বিস্তারিতভাবে জানলাম, 6টি কারকের বিষয়গুলো জানলে, সংক্ষেপে মনে রাখলে আমরা খুব সহজেই কিন্তু বলতে পারবো যে কোনটা কোন কারক। তাহলে বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে, আবার সুন্দরভাবে বোঝাবো।